नमस्कार बंधुरा, आमी सुचरिता सबाइके स्वागत जानाच्छि कीप ग्रूमिंग चैनले। बंधुरा आशा करछि सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। चलछे बैशाख मास, एई मासटिर गुरुत्व आमादेर हिंदू धर्मे अपरिसीम। शास्त्रे बला होयेछे बैशाखेर मतो कोनो मास नेई, सत्यजुगेर मतो कोनो समय नेई, বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই। মনে করা হয় মা যেমন সন্তানের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন, এই মাসও সেই একইভাবে সবার মনের ইচ্ছা পূরণ করে থাকে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বৈশাখ মাসে শ্রী শ্রী তুলসী জলদান মাহাত্ম্য। কেন আমরা তুলসী গাছে জল দান করব, এই জল দান করলে আমরা কি কি ফল পেয়ে থাকব, এবং জল দান করার প্রকৃত নিয়ম এবং মন্ত্র। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায় তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রিয় হন। শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষে জলদানেরও অপ্রাকৃত এক সুযোগ প্রদান করেন। চলুন জেনে নেওয়া যাক কেন তুলসীকে জলদান করা কর্তব্য। তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে তুলসী দর্শনেই পাপসমূহ নাশ হয়, জলদান করলে যম ভয় দূর হয়, রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়, এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয়। পদ্মপুরাণের সৃষ্টি খণ্ডে বৈষ্ণবশ্রেষ্ঠ শ্রী মহাদেবপুত্র কার্তিককে বললেন, সর্বেভ্য পত্র পুষ্পেভ্য সত্যমা তুলসী শিবা সর্বকাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা। তুলসী সর্বকামপ্রদা, মঙ্গলময়ী, শুদ্ধা, মুখা, বৈষ্ণবী, বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা। দেবাদিদেব মহাদেব কার্তিককে বললেন, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জরি দিয়ে শ্রীহরির আরাধনা করে তার পুণ্য বর্ণনা করতে তিনিও সক্ষম নন। যেখানে শ্রী তুলসীর বোন আছে শ্রীগোবিন্দ সেখানেই বাস করেন, আর গোবিন্দর সেবার উদ্দেশ্যে লক্ষ্মী ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতাই সেখানে বাস করেন। মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করবার সুযোগ প্রদান করবার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। পাতালখণ্ডে ওই বিপ্রের নিকটে শ্রীজম তুলসীর মহিমা কীর্তন করেন। বৈশাখে তুলসী পত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে তিনি বলেন, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না। তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত, কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ। শ্রী তুলসী দেবীর পূজা কীর্তন ধ্যান রোপণ ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রী মাধবের আলয়ে গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হয়, ফলে পাপসমূহ নাশ হয় এবং অক্ষয় পুণ্যার্জিত হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে নির্দেশিত হয়েছে যে সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছে। তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করে। তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন। বৃন্দাদেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিতা। সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং শ্রীহরি দেব সকল ব্রাহ্মণ ও বৈষ্ণবগণের আনন্দ বর্ধনকারিণী। তিনি অতুলনীয় এবং কৃষ্ণের জীবন স্বরূপিণী।
যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সশমত ক্লেশ হতে মুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধি লাভ করেন। অতএব শ্রীহরির অত্যন্ত প্রেয়সী তুলসীকে জলদান করা অবশ্যই কর্তব্য। এছাড়াও এ সময় ভগবানের অভিন্ন প্রকাশ শ্রী শালগ্রাম শিলায়ও জলদানের ব্যবস্থা করা উচিত। শাস্ত্রে তুলসী দেবীকে জলদান করা হলে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তারও বিশেষ মাহাত্ম্য কীর্তন করা হয়েছে। এ বিষয়ে একটি কাহিনী বলা হয়েছে, চলুন সেই কাহিনীটি জেনে নেওয়া যাক। কোনো এক সময়ে এক বৈষ্ণব তুলসী দেবীকে জলপ্রদান ও পরিক্রমা করে গৃহে গমন করেন। কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করে। কিন্তু তখনই এক ব্যাদ এসে তাকে বলতে লাগলো, দুষ্টু কুকুর, তুই কেন আমার বাড়ির খাবার চুরি করেছিস? চুরি করেছিস ভালো, কিন্তু মাটির হাঁড়িটি কেন ভেঙে রেখে এসেছিস? তোর উচিত শাস্তি কেবল মৃত্যুদণ্ড। তারপর ব্যাদ ওই কুকুরটিকে তখন বধ করে। তখন যমদূতগণ ওই কুকুরটিকে নিতে আসে, কিন্তু তৎক্ষণাৎ বিষ্ণু দূতগণ সেখানে এসে উপস্থিত হন। তারা বলেন, এই কুকুর পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু শুধু তুলসী তরুমূলের জল পান করার ফলে তার সমস্ত পাপ নাশ হয়েছে, এমনকি সে বিষ্ণুলোকে গমনের যোগ্যতাও অর্জন করেছে। অতঃপর সেই কুকুর সুন্দর দেহ লাভ করে এবং বৈকুণ্ঠের দূতগণের সাথে ভগবত ধামে গমন করে। জগৎ জীবকে কৃপা করবার উদ্দেশ্যেই ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর প্রকাশ। বৃন্দা তুলসী দেবীও এ জগতে প্রকটিত হয়েছেন আমাদের উদ্ধারের জন্য। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন, তুলসী গাছে বৈশাখ মাসে জলদান করার রয়েছে অপরিসীম গুরুত্ব। সঠিক নিয়মবিধি মেনে এই জলদান করলে আমরা প্রকৃত ফল পাব। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তুলসী গাছে জলদান করার নিয়মবিধি এবং সঠিক মন্ত্র, যাতে আমরা তুলসী গাছে জলদান করে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। সনাতন ধর্মে ঘরে ঘরে পূজিত হয় তুলসী গাছ। ঘরে থাকলে শ্রীবৃদ্ধি হয়, আসেন লক্ষ্মী। তুলসীর সবুজ গাছ সুখ ও সমৃদ্ধির প্রতীক। হিন্দু ধর্মে তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয়, তাই তুলসী পুজোর কিছু নিয়মও রয়েছে। সেই নিয়ম অনুসারে শুধুমাত্র তুলসীতে জল নিবেদন করলেই মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় না, বরং আছে আরও কিছু নিয়মবিধি। চলুন জেনে নেওয়া যাক তুলসীতে জলদানের নিয়ম। শাস্ত্র মতে স্নান না করে তুলসী স্পর্শ করা পাপ বলে গণ্য হয়, তাই স্নান করার পরই সর্বদা তুলসীতে জল নিবেদন করুন। বিশ্বাস করা হয় তুলসীকে জল দেওয়ার আগে কিছু খাওয়া উচিত নয়। তুলসীকে জল নিবেদনের সময় সেলাই না করা এক কাপড় পরেই জল নিবেদন করুন। রবিবার তুলসীতে জল দেওয়া উচিত নয়, তুলসী মাতা সেই দিন বিশ্রাম নেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে একাদশীতেও তুলসীকে জল নিবেদন করবেন না। আসলে ওই দিনে তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন বলে মত। তুলসীতে বেশি জল দেবেন না। সূর্যোদয়ের সময় তুলসীতে জল দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে বৈশাখ মাসের প্রচণ্ড দাবদাহে সারাদিন তুলসী গাছে জলের ব্যবস্থা রাখার জন্য তুলসী গাছে জলধারা স্থাপন অবশ্যই করতে পারেন। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, তুলসী গাছ সবসময় পূর্ব দিকে লাগানো উচিত। এছাড়া উত্তর পূর্ব দিকেও তুলসী গাছ রোপণ করতে পারেন। এই দিকে তুলসী গাছ রাখলে ইতিবাচক শক্তি ঘরে আসে, গাছটিও সবুজ ও তরতাজা থাকে, এতে ঘরে শুভ ফল মেলে। তবে দক্ষিণ দিকে তুলসী গাছ কখনোই রাখবেন না। তুলসী গাছে জল নিবেদনের সময় একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করা হলে সমৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা হাজার গুণ বেড়ে যায়। শুধু তাই নয়, এই মন্ত্রটি জপ করলে অশেষ কষ্ট থেকেও মুক্তি মেলে। চলুন জেনে নেওয়া যাক মন্ত্রটি। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হারা নিত্য তুলসী তং নমস্ততে। এই মন্ত্রটি ছাড়াও আরও একটি বাংলা মন্ত্র প্রচলিত আছে, চলুন জেনে নেওয়া যাক সেই মন্ত্রটিও। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিও স্থল।
বন্ধুরা, বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের মাহাত্ম্য, নিয়মবিধি এবং মন্ত্র বিস্তারিতভাবে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পূজা পাঠ এবং তত্ত্বকথার ওপর ভিডিও বানিয়ে থাকি। সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে আমি আরও অনেক বেশি অনুপ্রেরণা পাবো ভালো ভালো কাজ করার এবং আপনাদের উদ্দেশ্যে আরও ভালো ভালো ভিডিও বানানোর। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি বৈশাখ মাসের অনেক অনেক শুভেচ্ছা।